আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি ফয়েস বাংলায় সীমান্ত পরিস্থিতি ক্রমেই একেবারে অবনতির চূড়ান্ত সীমায় গেছে এখন রীতিমতো রক্তাক্ত হচ্ছে মিয়ানমার থেকে ছোড়া মোটর সেলের আঘাতে বাংলাদেশি সহ দুজন নিহত একজন রোহিঙ্গা এবং একজন বাংলাদেশি পঁচানব্বই জন সীমান্ত রক্ষী ইতিমধ্যে ঢুকে পড়েছে আরও ঢোকার অপেক্ষায় তাদেরকে ফেরানোর জন্য যোগাযোগ করা হচ্ছে জানিয়েছে পররাষ্ট্রমন্ত্রী এদিকে বাষট্টি জন নিহত হয়েছে বিদ্রোহী বাহিনীর হাতে আরাকান বাহিনীর হাতে সামরিক জামদার পুরো রাখাইনের পরিস্থিতি খুবই উত্তেজনাকর বোঝাই যাচ্ছে যে পুরো নিয়ন্ত্রণ আরাকান আর্মির দখলে এবং সেই নিয়ন্ত্রণ ঠেকাতে বা নিয়ন্ত্রণ বাংলাদেশের অভ্যন্তরে কিছুক্ষণ আগে মানে কয়েক মিনিট আগেই মায়ানমার থেকে ছোঁড়া মর্টার সেল সেই মর্টার সেলের আঘাতে দুইজন বাংলাদেশী নিহত হয়েছেন কিছুক্ষণ আগের ঘটনা মানে কয়েক মিনিট আগের ঘটনা বাংলাদেশের অভ্যন্তরে মায়ানমার মর্টার সেল ছুড়ে দুইজনকে হত্যা করেছে এই যে প্রতিনিয়ত আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বাংলাদেশ এবং মানমারের সীমান্তে সর্বশেষ আপডেট নিউজ জানতে আমরা সরাসরি চলে যাব ভিডিও স্ক্রিনে সেখানে বিস্তারিত দেখে আসব ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন তাহলে বিস্তারিত বুঝতে পারবেন ভিডিও শেষে গুরুত্বপূর্ণ আলোচনা করব তো চলুন আমরা সরাসরি ভিডিও স্ক্রিনে চলে যাই বাংলাদেশের অভ্যন্তরে কিছুক্ষণ আগে মানে কয়েক মিনিট আগেই মায়ানমার থেকে ছুরা মর্টার সেল সেই মোটর সেলের আঘাতে দুইজন বাংলাদেশি নিহত হয়েছেন কিছুক্ষণ আগের ঘটনা মানে কয়েক মিনিট আগের ঘটনা বাংলাদেশের অভ্যন্তরে মায়ানমার মোটর সেল ছুড়ে দুইজনকে হত্যা করেছে এই যে প্রতিনিয়ত বাংলাদেশের উপরে আমাদের ত্রিমুখী একটা আগ্রাসন ত্রিমুখী একটা চাপ বাংলাদেশের উপরে ত্রিমুখী একটা থ্রেট এটা কেন হচ্ছে জানেন কারণ বাংলাদেশে কোনো বৈধ জনগণের ম্যান্ডেট প্রাপ্ত কোনো সরকার নেই যদি আজকে বাংলাদেশের জনগণের ম্যান্ডেট প্রাপ্ত কোনো সরকার ক্ষমতায় থাকত তাহলে মায়ানমারের এই হিম্মত এই দুঃসাহস কখনোই হইতো না যে বাংলাদেশের অভ্যন্তরে তারা মর্টার সেল মারবে গ্রেনেড মারবে কিংবা বোমা মারবে কিংবা অন্য কোনো মানে এখানে একটা আঘাত করার দুঃসাহস দেখাবে কিন্তু তারা সেটি করছে আমি অবাক হয়ে গেলাম কিছুক্ষণ আগের ঘটনা এখনও আপনারা অনেকেই হয়তো দেখেন নাই নিউজটি মানে কয়েক মিনিট আগেই আমি মাত্র আমার বিভিন্ন নিউজে দেখলাম যে মায়ানমারের মোটর সেলের আঘাতে দুইজন বাংলাদেশি নিহত নিউজটি দেখে আমি হতবাক হয়ে গেছি মানে একদম অ্যাস্টোনাইজড যে এতদিন ভারত আমাদের মেরেছে ভারতীয় সীমান্তে প্রতিনিয়ত আমাদের দাদাবাবুরা গুলি করে আমাদের বাংলাদেশি জনগণকে পাখির মতো গুলি করে হত্যা করেছে আমরা নিরব নিভৃতে তা সহ্য করে আসছি কোনো প্রতিবাদ করি নাই কোনো ন্যূনতম প্রতিবাদ করার যে জায়গাটুকু সেটুকু আমরা করি নাই এই জন্য দাদাবাবুরা এতদিন বাংলাদেশের সাধারণ নাগরিকদের মেরেছে যখন দেখলো বাংলাদেশ তো এখন আমাদের পকেটের ভিতরে আমরা যা বলি তা ওরা শুনে তা শুনতে বাধ্য হয় কারণ ওদের ক্ষমতার খুঁটিটা দিল্লিতে আমাদের পকেটের ভিতরে রয়েছে তো এই জন্য তারা দেখল যে এখন শুধু বাংলাদেশের সাধারণ নাগরিকদের গুলি করলেই হবে না বিজিবি অর্থাৎ বর্ডার গার্ড বাংলাদেশ বিডিআর সদস্যদেরকেও গুলি করে হত্যা করতে হবে তাই করেছে কয়েকদিন আগে একজন বিডিআরের মাথার খুলি উড়িয়ে দিয়েছে কয়েকদিন আগে এই চার পাঁচ দিন আমাদের যশোহর সিমান্ত তারপরেও আমরা নির্বাক চুপ কোনো কথা বলি নাই এমনকি আমাদের সরকারের দায়িত্বশীল একজন মন্ত্রী তিনি ভারতের কাছে ভারতের সেই হাই হাইকমিশনারের কাছে গিয়ে বললেন এটা বিচ্ছিন্ন ঘটনা উই ডন্ট মাইন্ড আমরা কিছু মনে করি নাই আপনারা একটা মেরেছেন তো আরও দুই চারটা মারতে পারেন মানে একটা ইনডাইরেক্ট সিগনাল দিয়ে দিলেন যে একজনই তো মারেছেন এটা আহামরি বড় কোনো ঘটনা নয় আরও মারলেও কোনো অসুবিধা নেই আমাদের কেন আপনাদেরই তো সব এটা কি তাই বুঝায় না যখন বাংলাদেশের একজন পররাষ্ট্র মানে একজন প্রতিমন্ত্রী মানে মিনিস্টার মানেই তো সরকার তাই একজন মন্ত্রী যখন এই কথা বলে যে এটি একটি বিচ্ছিন্ন ঘটনা অর্থাৎ বিডিআর একজন সদস্যকে গুলি করে মেরেছে আর আমাদের মন্ত্রী বলছে এটি একটি বিচ্ছিন্ন ঘটনা তার মানে তিনি এই হত্যাকাণ্ডকে বৈধতা দিলেন তিনি ভারতের হয়ে কথা বললেন তো এই যদি হয় আমাদের পররাষ্ট্র নীতি এই যদি হয় আমাদের পররাষ্ট্র শক্তিমত্তা তাহলে ভাই ভারত কেন মায়ানমার মারবে তো এটা আপনাদের অসুবিধা কোথায় তো তাই মারছে আজকে মায়ানমার মোটার সেল মেরে দুইজনকে হত্যা করেছে এটাতে অবাক হওয়ার কোনো বিষয় নেই অবাক হওয়ার কোনো কারণও আমি দেখছি না দুইজন না আরও বেশি মরবে মারতেই থাকবে কারণ আপনার ওই শক্তি নাই আপনার ওই সামর্থ্য নাই যে আপনি প্রতিবাদ করবেন যে আপনি একটা করা প্রতিবাদ করে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন কারণ তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে গেলে আপনাকে সেই শক্তিতে বলিয়ান হতে হবে আর আপনি ক্ষমতায় আছেন তাদের সেই দুইজনের শক্তিতে দুইজনের জোরে আপনি প্রতিবাদ কেমনে করবেন মায়ানমার মানেই চাইনা মানে মায়ানমারের বর্তমান যে জানতা সরকার অবৈধ সরকার সেই জান্তা সরকারকে ক্ষমতায় এনেছে চাইনা তার মানে মায়ানমার মানে এখন না। অপরদিকে আমাদের পার্শ্ববর্তী দেশ তারা তো আছেই তো এই দুই শক্তির অবৈধ পৃষ্ঠপোষকতায় এই আওয়ামী লীগ ক্ষমতায় আছে তো এই আওয়ামী লীগের ন্যূনতম গ্রাউন্ড নেই তাদের বিরুদ্ধে কোনো কথা বলার প্রতিবাদ করার পারবে না আমি চ্যালেঞ্জ দিলাম এই মায়ানমারের বিরুদ্ধেও কোনো প্রতিবাদ করতে পারবে না গতকালকে দেখেছেন মায়ানমারে অলরেডি তুমুল যুদ্ধ চলছে মানে মানে এক প্রকারের গৃহযুদ্ধ লেগে গেছে প্রায় মায়ানমারের যে বর্ডার গার্ড বিজিপি সেই বর্ডার গার্ডের ওদের প্রায় সত্তর জনের মতো সদস্য বাংলাদেশে প্রবেশ করেছে তো যাই হোক আমাদের বিডিআর তাদেরকে আটক করেছে হয়তো ফেরতও দেবে কিন্তু এই যে ইনক্লুশন এই যে মানে ইন্টারেন্স এই যে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে যাওয়া এই কি শুধু কালকেই শুধু কি আজকেই তা তো না এর আগে অসংখ্যবার মায়ানমার থেকে বাংলাদেশে মর্টার সেল ছুড়া হয়েছে অবৈধভাবে গুলি চালানো হয়েছে এরকম নানাবিধ ঘটনা আছে কিন্তু একটা সময় বাংলাদেশের সরকার করা কোনো প্রতিবাদ করার হিম্মত দেখায় নাই সাহস দেখাতে পারে নাই বিকজ এই সরকারের সেই নৈতিক জোর নেই কারণ জনগণের ম্যান্ডেট নিয়ে জনগণের ক্ষমতায়নের মাধ্যমে আপনি যখন ক্ষমতায় আসবেন না তখন আপনার সেই শক্তি সামর্থ্য হবে না যে আপনি এরকম একটা শক্তির বিরুদ্ধে কথা বলবেন এরকম একটা শক্তির বিরুদ্ধে গিয়ে আপনি দাঁড়াবেন কারণ সেই হিম্মত আপনার কখনোই হবে না তাই হচ্ছে আজকে আমার হৃদয় রক্তক্ষরণ হচ্ছে দুই দিকেই মরছে ভাই ইন্ডিয়াও গুলি করে মারছে মায়ানমারও মারছে আপনি বাঁচবেন কোথায় যাবেন কোথায় দুই দিক থেকে আপনার বুকে এখন গুলি চলছে মায়ানমারের মতো একটা ছোট্ট দেশ তারাও আর আপনাকে না আগের মতো তার মানে বুঝতে হবে আমাদের বর্তমান অবস্থান কোথায় কতটা নিচে আজকে আমরা চলে গেছি কতটা নিচে কতটা অবস্থান আমাদের আজকে ডাউনের দিকে আপনারা যদি একটি বার চিন্তা করেন তাহলে খুব সহজে বুঝতে পারবেন এই যে আমি নিউজ আমার হাতে মানে নিউজটা দেখে আমার নিজেরই খারাপ লাগছে যা হারে মায়ানমারের মতো ছোট্ট একটা দেশ তারাও আমাদের গুনে না তারাও আমাদের এখন কেয়ার করে না ডন কেয়ারভাবে যে বাংলাদেশ তো এদের মারলে কি হবে তাই হচ্ছে বন্ধুগণ আমি এই জায়গায় স্পষ্টভাবে বলতে চাই নৈতিকভাবে যে সরকারের শক্তি নেই জনগণের ম্যান্ডেট নিয়ে যারা ক্ষমতায় আসে নাই এদেরকে দিয়ে আপনি কোনোদিন এই সীমান্ত হত্যা বন্ধ করতে পারবেন না সীমান্তে গুলি চালানো বন্ধ করতে পারবেন না কারণ সেই শক্তি সামর্থ্য এদের নেই আজকে আমরা যাই বলি ভারতের বিরুদ্ধে ন্যূনতম টু শব্দ করার মতো দুঃসাহস শক্তি এই আওয়ামী লীগের নেই করতে গেলে এদের বিপদ আছে ক্ষমতায় থাকতে পারবে না আর এদের কাছে দেশ এবং জনগণের চাইতে এই অবৈধ ক্ষমতাটাই মুখ্য বিষয় আজকে মায়ানমার মারছে মারবে সব দিক দিয়ে মরবে এরা কোনো করার নেই এখন উপায় একটাই আছে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব যদি আপনি টিকিয়ে রাখতে চান তাহলে আপনাকে এই আগ্রাসন আধিপত্যবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে গর্জে উঠতে হবে সেটা যদি ভেবে থাকেন ভাই কিভাবে সম্ভব হ্যাঁ অবশ্যই সম্ভব মালদ্বীপ ছয় লক্ষ মানুষের একটি দেশ ছোট্ট দেশ তো মালদ্বীপের মতো একটা দ্বীপ যদি পারে তাহলে আপনি বিশ কোটি মানুষ নিয়ে এত বড় একটা দেশ কেন পারবেন না হ্যাঁ আপনার আয়তন কম হতে পারে কিন্তু আপনার লোক সংখ্যা কম নয় হ্যাঁ আপনার আয়তন হয়তো এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ মাইল বর্গ কিলোমিটার কিন্তু আপনার লোক তো বিশ রে ভাই এই দক্ষিণ এশিয়ায় ভারতের পরে আমাদের অবস্থান তা আপনি কেন তাকে ছেড়ে কথা বলবেন ছয় লাখ মানুষের একটা দেশ যদি ভারতকে ছেড়ে কথা না বলি তো আপনি বিশ কোটি মানুষ নিয়ে কিসের ভয় আপনার কিন্তু আপনার ভয় একটাই ওই যে আপনি জনগণের ভোট চুরি করে ক্ষমতায় আসছেন জনগণের ম্যান্ডেট ছাড়াই ক্ষমতায় আসছেন এইটাই ভয় আপনার এই ভয়ের কারণে আপনি আজকে টু শব্দ করা সহজ দেখাচ্ছেন না তাহলে যারা কথা বলতে পারবে প্রতিবাদ করতে পারবে প্রতিরোধ গড়ে তুলতে পারবে তাদেরকে ক্ষমতা নিয়ে আসতে হবে অন্যথায় আমাদের এই সীমান্তে প্রতিনিয়ত পাখির মতো গুলি করে মারবে দাদারা কিচ্ছু বলার থাকবে না কিচ্ছু করারও থাকবে না এ হচ্ছে অবস্থা মরছে মরবে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি ফয়েজ বাংলায় সীমান্ত পরিস্থিতি ক্রমেই একেবারেই অবনতির চূড়ান্ত সীমায় গেছে এখন রীতিমতো রক্তাক্ত হচ্ছে মিয়ানমার থেকে ছোড়া মোটর সেলের আঘাতে বাংলাদেশি সহ দুজন নিহত একজন রোহিঙ্গা এবং একজন বাংলাদেশি পঁচানব্বই জন সীমান্তরক্ষী ইতিমধ্যে ঢুকে পড়েছে আরও ঢোকার অপেক্ষায় তাদেরকে ফেরানোর জন্য যোগাযোগ করা হচ্ছে জানিয়েছে পররাষ্ট্রমন্ত্রী এদিকে বাষট্টি জন নিহত হয়েছে বিদ্রোহী বাহিনীর হাতে আরাকান বাহিনীর হাতে সামরিক জামতার পুরো রাখাইনের পরিস্থিতি খুবই উত্তেজনাকর বোঝাই যাচ্ছে যে পুরো নিয়ন্ত্রণ আরাকান আর্মির দখলে এবং সেই নিয়ন্ত্রণ ঠেকাতে বা নিয়ন্ত্রণ বহু ভেদ করে তাদের সম্ভবত একটি বা দুটি সীমান্ত চকি আছে সেটি রক্ষার জন্য অনবরতভাবে ভাবে হেলিকপ্টার থেকে গোলা ছোড়া হচ্ছে এবং মটার সেল নিক্ষেপ করা হচ্ছে সেই মোটর সেলে সম্ভবত বাংলাদেশে দুজন নিহত হয়েছে কাদের বলেছেন মিয়ানমার ইস্যুতে উদারতা দেখানোর সুযোগ নেই অর্থাৎ কোনো অবস্থায় রোহিঙ্গাদেরকে ঢুকতে দেওয়া হবে না কিন্তু অসহায় উদ্বাস্তুরা তারা ঢুকতে না পারলেও ঠিকই নিরাপত্তার অভাবে বা যান বাঁচাতে আহত অবস্থায় এবং বিধ্বস্ত অবস্থায় অথবা একেবারেই টিকতে না পারে যুদ্ধে টিকতে না পারে দলে দলে সেনারা ঢুকছে অনেকে অপেক্ষা করছে এবং অনেকের লাশ সীমান্তের ওপারে পড়ে রয়েছে এমনই একটা পরিস্থিতি তো এখন এই পরিস্থিতির মধ্যে বাংলাদেশের পক্ষে বিজেপির শক্তি বৃদ্ধি করা হয়েছে সরকারেরও য পরিমাণ চিন্তিত যে এই গোলমালটা কতদিন স্থায়ী হয় এবং এটা যদি চলতেই থাকে যেহেতু একেবারেই বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় সুতরাং সেখানকার মানে সৈন্যরা যুদ্ধ করতে করতে যদি বাংলাদেশের ভেতরে ঢুকে পড়ে তাহলে কি হবে বাংলাদেশের অবস্থানটা কি হবে আর সবচেয়ে বড় কথা হলো যদি আরাকান যদি পুরো রাখাইন রাজ্যের নিয়ন্ত্রণ টানে তাহলে বাংলাদেশের বাংলাদেশ কার সঙ্গে যোগাযোগ করবে মানে আরাকান বাহিনীর সাথে নাকি মিয়ানমার সরকারের সঙ্গে এখানে এই বিষয়টি খুবই এখন তাৎপর্যপূর্ণ কেননা সীমান্ত অঞ্চলে যদি বিদ্রোহীদের হাতে চলে যায় সীমান্ত অঞ্চল তাহলে বাংলাদেশের যে নিরাপত্তা বাংলাদেশের যে ওই আঞ্চলিক বা সীমান্তের যেই পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখার জন্য নিশ্চিতভাবেই আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ করতে হবে ফলে একটা কুশিয়াল অবস্থার মধ্যে বাংলাদেশও এবং এ নিয়ে দফায় দফায় বৈঠক চলছে নানা সলা পরামর্শ চলছে খুবই একটি যদি আবার আরাকান বাহিনীর সঙ্গে বাংলাদেশ সংযোগ স্থাপিত হয় সেটা আবার মিয়ানমার সরকার আবার প্রতিক্রিয়া দেখাবে আবার মিয়ানমার সরকারের সঙ্গেই যদি যোগাযোগ রক্ষা করে চলতে হয় সেই ক্ষেত্রে আরাকান বাহিনী আবার ঠেলে দিতে পারে রোহিঙ্গাদের মানে অবস্থা এমন যে এই পুরো চাপটা পড়ছে কিন্তু বাংলাদেশের উপর অর্থাৎ এই যুদ্ধের বাংলাদেশ কোনো অংশীদার না হওয়া সত্ত্বেও বাংলাদেশের উপর কিন্তু একটা অন্য ধরনের চাপ আসছে অর্থাৎ বাংলাদেশ কোন অবস্থানে যাবে কিভাবে নিজেদের সীমান্ত রক্ষা করবে কিভাবে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করবে যানমালের ক্ষয়ক্ষতি কমাবে আর মানে করবেই টাকি এরকম একটি অবস্থার মধ্যে চলছে খুবই ঘোলাটে একটি অবস্থা বলা হচ্ছে বান্দরবনের নাইখংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নে মিয়ানমার থেকে ছোড়া মোটর সেলের আঘাতে দুজন নিহত হয়েছে নিহত দুজনের মধ্যে একজন বাংলাদেশি নারী অন্যজন রোহিঙ্গা পুরুষ আজ সোমবার বেলা পৌনে তিনটার দিকে ঘুমধুম ইউনিয়নের জলপাইতলি গ্রামের একটি রান্নাঘরের উপর মোটর সেলটি এসে পড়ে তো যাই হোক নিহত হচ্ছে জলপাইতলি গ্রামের বাচ্চা মিয়ার শ্রী আরা আর নিহত রোহিঙ্গার নাম নবী হোসেন তিনি বালুখালী আশ্রয় শিবির আটের আট নম্বর ব্লকের বাসিন্দা ছিলেন তো এদিকে আহ রাত ধরে চলেছে এখনো পর্যন্ত চলছে থেমে থেমে কখনো আবার কখনো অনবরত ভাবে এই যুদ্ধ চলছে আহ অন্যদিকে পররাষ্ট্রমন্ত্রী বলছেন যে পঁচানব্বই জন যে সীমান্তরক্ষী আহ গতকালকে ছিল আটান্ন জন আরও বেড়েছে এখন পঁচানব্বই আবার কেউ কেউ বলছেন শতাধিক হয়ে গেছে এই সংখ্যাটা এবং অনেকে ঢুকতে পারছে না কেন বাংলাদেশ এই মানে আশাটা সেটা উৎসাহিত করছে না কিন্তু তারপরও যেভাবে বিপর্যস্ত এবং গুলিবুদ্ধ তাতে আন্তর্জাতিক আইন অনুযায়ী বাংলাদেশকে সেই জায়গাটা ছাড় দিতে হচ্ছে তো ফলে এখন কতজন শেষ পর্যন্ত আসবে আর এই যুদ্ধ অব্যাহত থাকলে এভাবে যদি দলে দলে ঢুকতে থাকে সেখানে আবার আরাকান বাহিনী আবার উল্টা রিয়াক্ট করে কিনা সেটাও একটা দুশ্চিন্তার ব্যাপার তারা হয়তো মনে করতে পারে যে এই মিয়ানমারের যে বর্ডার গার্ড পুলিশ বিজেপি সদর সদারকে বাংলাদেশ আশ্রয় প্রশ্রয় দিচ্ছে ফলে এইটা আবার বিপদ হয়ে যেতে পারে মানে আরাকান পরে দেখা গেল যে আরাকানের মানে বন্দুক বাংলাদেশের দিকে তাক করে তারাও গোলা ছুটতে শুরু করলো ফলে খুবই একটা জটিল অবস্থা হাসান মাহমুদ বলছে মিয়ানমারের সঙ্গে আমাদের নিরবিচ্ছিন্ন যোগাযোগ আছে আজ সকালে মিয়ানমারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী আমাদের রাষ্ট্রদূতের সঙ্গে যোগাযোগ করেছেন তারা তাদের নাগরিকদের ফিরে নেবে তাদের বর্ডার গার্ডের সদস্যদের ফিরিয়ে নিয়ে যাবে এখন তাদের উড়োজাহাজ নাকি নৌকায় ফিরিয়ে নৌকায় করে নিয়ে যাবে সেটা নিয়ে আমরা আলোচনার মধ্যে আছি কাকান রাজ্যের মিয়ানমার সেনাবাহিনীর সঙ্গে বিদ্রোহী গোষ্ঠী আরাকান তুমুল লড়াইয়ের পরিপ্রেক্ষিতে বিজেপির অন্তত পঁচানব্বই সদস্য গতকাল রোববার বাংলাদেশে অনুপ্রবেশ করেছে তো এই প্রবেশ অব্যাহত আছে এবং আরো রাত হতে হতে হয়তো পরিস্থিতি আরো কোন দিকে গড়ায় সেটা এখন দেখার বিষয় দর্শক ভালো থাকবেন আল্লাহর পুরো ভিডিওটি দেখেছেন এবং বুঝতে পেরেছেন যে বর্তমান সময়ে বাংলাদেশ এবং মায়ানমারের যে সীমান্ত সে সীমান্তে কিন্তু উত্তেজনার অভাব প্রকাশ করছে এবং মায়ানমারের অভ্যন্তরে যে যুদ্ধ লেগেছে সেই কারণে কিন্তু বাংলাদেশে দুইজন নিহত হয়েছে আজকে এবং মায়ানমার প্রতিনিয়ত কিন্তু তাদের আইনকে ভঙ্গ করছে এবং বাংলাদেশের সীমান্তে গলাবোধ এগুলো আছে আসলে এই যে মায়ানমার বাংলাদেশের সীমান্তে এসে অবস্থান নিচ্ছে এবং অনেকগুলো মায়ানমারি যে আর্মি রয়েছে তারা বাংলাদেশে এসে অবস্থান নিয়েছে এই বিষয়গুলো নিয়ে আসলে কি বলতে চান কি বলবেন বাংলাদেশ সরকার এই বিষয়ে কোনো তদন্ত গঠন করবে বা কোনো প্রস্তুতি গঠন করবে কিনা এই বিষয়গুলো নিয়ে কি বলতে চান অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম